পাখি, পশু এবং বাদুড়। পাখি এবং পশু একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। কোনো আপস সম্ভব ছিল না এবং তাই তারা যুদ্ধ করতে গিয়েছিল। কথিত আছে যে শিয়াল পরিবারের দাঁতে হাঁস জাতি যে নিপীড়নের শিকার হয়েছিল তা থেকে ঝগড়াটি শুরু এবং ধীরে ধীরে বেড়েছে। পশুদের লড়াইয়ের কারণ ছিল ঈগল ক্রমাগত খরগোশের উপর আক্রমণ করেছিল এবং পেঁচা প্রতিদিন ইঁদুরের উপর ভোজন করত। এটি একটি ভয়ঙ্কর যুদ্ধ ছিল। অনেক খরগোশ এবং অনেক ইঁদুর মারা গেছে। মুরগি এবং হাঁস জাতি মারা পড়ে গেল এবং বিজয়ী সর্বদা ভোজন করত। এখন বাদুড় পরিবার খোলাখুলিভাবে কোনো পক্ষই যোগ দেয়নি। তারা ছিল খুবই রাজনৈতিক দল। সুতরাং যখন তারা দেখল পাখিরা যুদ্ধে ভালো করত, তখন তারা সেখানে ছিল সকলের জন্যই পাখি। কিন্তু যখন যুদ্ধের জোয়ার মোড় নেয়, তখনই তারা জন্তুদের পাশে দাঁড়ায়। যুদ্ধ শেষ হলে শান্তি সম্মেলনে বাদুড়ের আচরণ নিয়ে আলোচনা করা হয়। এই ধরনের প্রতারণা ক্ষমার অযোগ্য ছিল এবং পাখি এবং পশুরা বাদুড়দের তাড়ানোর সাধারণ ঘোষণা করেছিল। এবং তারপর থেকে বাদুড় পরিবার অন্ধকার এবং নির্জন ধ্বংসাবশেষে লুকিয়ে থাকে, কেবল রাতেই উড়ে যায়। প্রতারকদের কোনো বন্ধু নেই। গল্পের শিক্ষা হল, প্রতারকদের কোনো বন্ধু নেই।